ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। মুমিন হবে মৌমাছির মত। মুমিন হবে কিসের মত? মৌমাছি বড় পরিচ্ছন্ন প্রাণী, বড় সচেতন প্রাণী। এই জন্য ওর পেটের মধ্যে আল্লাহ এমন নেয়ামত রেখে দিয়েছে যেটা দুনিয়ার সব মানুষের সকল লোকের জন্য মহা ঔষধ। রাসূল বলেছেন আলাইকুম বিশিফাইনে আল আসাল ওয়াল কুরআন, তোমাদের জন্য দুটি জিনিস আল্লাহ শিফা রেখে দিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো মধু। আমার প্রিয় সুদীপ, শিফা হলো দুই জিনিসে, কয় জিনিস? কোরআনে এবং মধুতে। আরেকটা আছে শিঙ্গে লাগানো। অন্য হাদিসে রাসূল বলছেন তিন জিনিসের মধ্যে শিফা আছে, মধুতে, শিঙ্গে লাগানে আর লোহা দ্বারা সেক দেওয়া। তো রাসূল বলছেন মানে লোহা গরম করে সেক দেওয়া আর কি, এটাও আছে। রাসূল বলছেন আমি আমার উম্মতকে এটা নিষেধ করে দিলাম, তবে যদি তোমরা শিঙ্গে লাগাও, শিঙ্গে বুঝেন তো হেজাম হেজাম, হ্যাঁ এটা সুন্নত, এটা লাগাবেন, এটা অনেক উপকারিতা আছে। এইটা এই শিফা আছে কয়েকটা বিষয়ের ভিতরে, তার ভিতরে একটা হলো মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাইকাল আসালা মিন গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন মিন সালাসিন লাম ইউসিবহা আযীমুম মিনাল বালা। কেউ যদি প্রত্যেক মাসে অন্তত তিনবার হাত আঙ্গুল দ্বারা সেটে সেটে মধু খায়, প্রতি মাসে তিনবার আঙ্গুল দ্বারা সেটে সেটে যদি মধু খায়, তার বড় ধরনের কোনো রোগই হবে না। আরো জোরে বলুন, এইটা তো খান না, শুধু বিড়ি টানার অভ্যাস। গাঁজা, হিরোইন, আফিম এগুলি সমাজে ভরে গেছে, ঠিক কিনা বলেন? আর ফানের ওয়াজার করলাম না, যেহেতু এই দেশে বাগান বেশি। মধু খাবেন, এটার ভিতরে আল্লাহ শিফা দিয়েছেন। রাসূল বলছেন মৃত্যু ছাড়া সকল রোগের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ, বলবেন না? খাঁটি মধু তালাশ করে খাবেন, এর ভিতরে অনেক উপকারিতা আছে। কত কষ্ট করে মৌমাছি মধু সংগ্রহ করে, চিকিৎসা বিজ্ঞানের মতে একটা মৌমাছি যদি চিন্তা করে যে আমি এক পাউন্ড মধু সংগ্রহ করব, একটা মৌমাছি যদি সে চিন্তা করে যে আমি নিজে একা এক পাউন্ড মধু সংগ্রহ করব, তাহলে তাকে মিনিমাম 14.5 লক্ষ মাইল অতিক্রম করতে হবে। 14.5 লক্ষ কিলোমিটার অতিক্রম করলে মাত্র 1 পাউন্ড মধু হবে। আর 550টা মৌমাছি একটা না, যদি 550টা 550 মৌমাছি যদি চিন্তা করে যে আমরা 1 পাউন্ড মধু সংগ্রহ করব, তাহলে তাদেরকে মিনিমাম 20 লক্ষ ফুলের ভিতরে ভ্রমণ করতে হবে। কত পরিশ্রমের ফসল। এই জন্য ওই যে কবি বলে মৌমাছি মৌমাছি কোথায় যাও, নাসি নাসি একবার দাঁড়াও না ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো আমার সময় নাই, কারণ আমি খুব ব্যস্ত মানুষ। সবচাইতে ব্যস্ত হলো মৌমাছি। পরিশ্রম সব সময় ওর জন্য আছে না নাই, ও নন স্টপ ডিউটি করতে থাকে, শুধু দৌড়ায় আর দৌড়ায়। ওর নিদ্রার সময় খুবই কম, কঠিন পরিশ্রমী প্রাণী, শুধু খালি দৌড়ায় মানুষের জন্য, উপকারের জন্য, মধু সংগ্রহ করার জন্য। আল্লাহ বলছেন ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাস সাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। তোমার রব মৌমাছিকে আদেশ করেছে, ও মৌমাছি তুমি যাও মধু সংগ্রহ করো, বাসা বানাও তিন জায়গায়। কয় জায়গায় বুঝতেছে আপনারা ওয়াজ? এই তিন জায়গায় বাসা বানানোর কথা আল্লাহ বলেছেন। এই তিন জায়গার বাহিরে মৌমাছি কোথায়ও বাসা বানায় না। একটা হলো গাছে, আরেকটা হলো পাহাড়ে, আরেকটা হলো মানুষের ঘর বাড়িতে। এই তিন জায়গায় মৌমাছি বাসা বানায়, তিনের বাইরে মৌমাছির বাসা দুনিয়ার কোথায়ও দেখবেন না। আল্লাহ যেখানে আদেশ করেছে সেখানে এসে বাসা বানায়। আল্লাহ বলেছেন তার পেটের মধ্যে এমন নেয়ামত আমি আল্লাহ দিয়েছি, ইয়াখরুজ মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। সব মানুষের মাখলুকের পেটের মধ্যে স্টমাক হলো দু একটা, মৌমাছির পেটের মধ্যে স্টমাক হলো দুইটা। একটা দ্বারা সে তার নিজের খাদ্য গ্রহণ করে হজম করে নিজের শরীর বাঁচিয়ে রাখে, আর একটা স্টমাকের মধ্যে এসে মধু জমা রাখে। নিচে দিয়ে টিউব আছে,
মৌসাকের মধ্যে যখন বসে যায় টিউবটা চাপ দিয়ে নিচের দিকে করে দিয়ে রসটা মৌসাকের মধ্যে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, এক একটা মৌসাকে মিনিমাম 60,000 মৌমাছি থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এবং এক একটা মৌসাকে মিনিমাম 180,000 পুঁটুরি থাকে। এদের যেই নেতৃত্ব দানকারী তি সে হচ্ছে একজন নারী মৌমাছি, নারী সম্রাজ্ঞী, তার ক্ষমতা খুব বেশি, মারাত্মক, তার শক্তি হচ্ছে একটা রয়্যাল জেলি। এই যে 60,000-70,000 মৌমাছি একটা মহিলা মৌমাছির নেতৃত্বে চলে, তার ক্ষমতার উৎস কি? তারে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, এটার নাম হলো রয়্যাল জেলি, মানে রাজকীয় সুদা। এইটা আকাশ থেকে সরাসরি তার ফেটের মধ্যে আল্লাহ দেন। আরো জোরে বলুন, এই রয়্যাল জেলির কারণে সব মৌমাছিরা তার কথা শুনতে বাধ্য। রয়্যাল জেলি ছাড়া নতুন কোন মৌমাছির চেহারা ফুটে না, বাচ্চা ভিতর থেকে বের হয় না, বাচ্চা প্রসব হয় না এই জেলি ছাড়া। এটা প্রতি মুহূর্তে তার ফেটের মধ্যে আল্লাহ দেন, এটাই হচ্ছে তার ক্ষমতার উৎস। আমি অবাক হয়েছি, পৃথিবীর শুধু বাংলাদেশে মৌমাছি আছে নাকি দুনিয়া সব জায়গায় আছে মৌসাকও আছে না নাই? যদি আমাদের ঢাকাতে মৌসাক একটা আছে, এই মৌসাক সেই মৌসাক না, মৌমাছির মৌসাক হলো ওইটা যেখানে মৌমাছিরা বসে বাসা বানায়। মিনিমাম 180,000 কুঠুরি সেখানে থাকে, প্রত্যেকটা কুঠুরি ছয় কোণা বিশিষ্ট। আপনি প্রত্যেকটা কুঠুরি মাইফা দেখবেন, একটাও 180,000 কুঠুরি সে বানায়, কামরা বানায়, প্রত্যেকটা কামরা ছয় কোণা বিশিষ্ট, একটাও এক সুতা এদিক ওদিক পাবেন না। তার পায়ের মধ্যে আল্লাহ কি শিল্প দিয়েছেন, কি বিজ্ঞান দিয়েছেন! আল্লাহু আকবার বলেন, দুনিয়া সব ফেল, ঠিক কিনা বলেন? এক একটা মৌসাকের জন্য মিনিমাম 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার। 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে মৌমাছির মৌসাকে মৌমাছিরা নিরাপদ থাকে। এখন পৃথিবীর অনেক দেশে তো গরম বেশি, সেখানে এই তাপমাত্রা কিভাবে রাখবে? আল্লাহ ওদের মাথায় বুদ্ধি দিছে, যেখানে তাপ বেশি ওরা মৌসাকের আশপাশে কিছু পানি নিয়ে সংগ্রহ করে রাখে। যখন দেখে তাপমাত্রা বেড়ে গেছে, এই ছোট ছোট মৌমাছিগুলি লেজ দিয়ে বাইরেয়া দানা দিয়ে এইভাবে করে দানা বিছিয়ে দানা দ্বারা বাড়ি দিয়ে পানি স্প্রে করে সেখানকার তাপমাত্রাকে তারা নিয়ন্ত্রণ করে। আর শীতের দেশে যেখানে তাপ খুব বেশি, ঠান্ডা খুব বেশি, ওর তো বেশি ঠান্ডাও সহ্য হবে না, ওর দরকার 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সেখানে ওদের ডানা দ্বারা মৌসাককে তারা আটকিয়ে রেখে ডানাগুলি দিয়ে চতুর্দিকে মৌমাছিরা বসে যায়, আর ডানা দিয়ে তাদের মৌসাকের ভিতরে তাপমাত্রাকে তারা নিয়ন্ত্রণ করে, বাহিরের ঠান্ডা তারা ভিতরে প্রবেশ করতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, এখানে আমি আল্লাহর নিদর্শন আছে, তোমরা দেখো কলিজায় মাথা ঠান্ডা হয়ে যাবে।